ব্রিটেনের বাংলাদেশি মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান সিমার্ক গ্রুপের চেয়ারম্যান ইকবাল আহমেদ ওবিইর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। ম্যানচেস্টারের ভার্মিলান ব্যাংকুইটিং হলে এই আয়োজন হয়। উপস্থিত ছিলেন কাউন্সিলর লুৎফর রহমান ওবিই, আব্দুল নাসের ওয়াহাব, কামাল আহমদ ও বেলাল আহমদ। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতাকর্মীরা। এ সময় ইকবাল আহমদ বলেন, ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটির সেবায় দীর্ঘদিন ধরে কাজ করছে সিমার্ক গ্রুপ। সবশেষে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা ফখরুল হাসান রুতবা।